মালয়েশিয়ায় চলমান করোনা অর্থনৈতিক সংকট পুনরুদ্ধারে দুই হাজার বাইশ সালের মধ্যে ছয় লাখ বিদেশি কর্মীর প্রয়োজন বলে জানিয়েছেন ফেডারেশন অব মালয়েশিয়ান ম্যানুফ্যাকচার শনিবার এক বিবৃতিতে জানিয়েছে দেশের শিল্প খাত বিশেষ করে রফতানি খাতগুলো বর্তমান পরিস্থিতি কাটিয়ে উঠতে আগামী বছরের মধ্যে ছয় লাখেরও বেশি বিদেশি কর্মী পূরণ করতে হবে ব্যবসাগুলোকে প্রাক প্রাইমারি স্তরে ফিরিয়ে আনার জন্য তীব্র জনবল সংকটের সম্মুখীন হচ্ছে অর্থনৈতিক পুনরুদ্ধার ও ব্যবসা পুনরুজ্জীবনে সহায়তা করতে বিদেশি কর্মীদের ওপর বর্তমানে স্থবিরতা প্রত্যাহারের জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছে এফ সংস্থার সভাপতি তান শ্রী তিয়ান লাই বলেন জরুরি জনবলের প্রয়োজনীয়তার দ্রুত সমাধান না হলে উৎপাদন শিল্পগুলোর বিঘ্নিত হতে পারে তিনি বলেন খাদ্য পানীয় ও রাসায়নিক পণ্য তৈরি ধাতু এবং রাবার পণ্য শীর্ষ উৎপাদনকারী উপখাতের মধ্যে সবচেয়ে বেশি ঘাটতি রয়েছে